আরে কমল, এত তাড়াতাড়ি দেশ থেকে চলে এলে কেন? না এলে কি ভালো হতো? তুমি সব একা কাজ করবে নাকি? তোমার সব ঘরে বউ বাচ্চা আছে, আমাদের নাই। না তুমি বলছিলে যে দেশে, তুমি মানে চুপ করো। কমলদা তুমি নাড়ু নিয়ে এসছো, নারকেল নাড়ু আনতে বলেছিলাম যে। হ্যাঁ নারকেল নাড়ু তো নিয়ে এসছি তোর জন্য অনেকগুলো। কমলদা তোমাকে যে চেনাচুর আনতে বলে এলাম নিয়ে এসছো তো? হ্যাঁ ছেঁড়াচুল তো নিয়ে এসছি, দু প্যাকেট নিয়ে এসছি তোমার জন্য। ওবি হ্যান্ডেল কোম্পানির ছেঁড়াচুল নিয়ে এসছি। আমার জন্য কি এনেছো? হ্যাঁ তোমার জন্য তো নিয়ে এসছি কোহিনুর কন, না না সরি কোহিনুর বৌদির নাম্বার নিয়ে এসছি। তুমি সিনিয়র কারিগরটাকে অসম্মান করলে তো আর পরিণামটা তোমাকে ভুগতে হবে। ঠিকই করেছ, তাই কমল তুমি রাগ করেছ? কি করে রাগ করবো নি, তুমি কারিগরের সামনে আমাকে এরকম ভাবে অসম্মান করেছো তাই বলে রাগ করতে হবে? বাদ দাও বসো, একটা কথা আছে তোমার সাথে। বলো। ওরে বাবা চোদারা, এরা তো সাথে আমের দুধে মিশে গেল, এখানে আছে গোড়াগুড়ি খাবে। ওই যে বলছিলেন কি কোহিনুর বৌদির কি একটা? হ্যাঁ হ্যাঁ কোহিনুর বৌদির নাম্বার নিয়ে এসেছি। তো বলছি নাম্বারটা দিবে নি কি করে? তোমার এখন একটু খাও বুঝতে মা গেল নি। কি আর বলবো কমল, দুঃখের কথা সেই মাধ্যমিক দেওয়ার পর থেকেই একটু খাওয়া অভ্যাস হয়ে গেছে। আর ওই অভ্যাস কি এত তাড়াতাড়ি ছাড়া যায়? যেদিন শেডরানি জানবে না তোমার খাওয়া বার করে দিবে। কি করে? ঠিক আছে চলো মদ মাগাবে, চলো আমরাটা তখনই দেবো। চলো কি মদ খাবে, আজকে তোমার খাওয়াবে চলো।